নমস্কার দর্শক, আজকে বিশেষ একটি দিন, আজকে শ্রী শ্রী জগন্নাথের স্নান যাত্রা। তো দেখতে পাচ্ছেন এটা চিত্রালয় মেলা মাঠ, পরের মাসের 7 তারিখে এখানে মেলা বসবে। তো চলুন আমরা আজকে, তো আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের এই ভিডিওটা, শ্রী শ্রী জগন্নাথের স্নান যাত্রা। তো আমরা দেরি করবো না, আমরা মন্দিরের দিকে রওনা দেবো, তার আগে আপনারা দেখিয়ে নিই আপনাদের এটা চিত্রালয় মেলা মাঠ। এখানেই প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথের উদ্দেশ্যে মেলা হয়, প্রচুর সমাগম হয়, আপনাদের সেটা দেখাবো। তো আজকে আমরা দেখবো হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। শুনুন, দেরি না করে আমরা ভিডিওটা আরম্ভ করা যাক। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি বিপুল, দুর্গাপুর টিভিতে আপনাদের স্বাগত। তো আমি এখন চলে এসেছি দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে। তো দেখতে পাচ্ছেন পিছনে মন্দির আছে, তো এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে তো স্নান যাত্রার জন্যে। তো চলুন আমরা একটু এগিয়ে যাবো, ভেতরে মন্দিরে যাব এবং সেখানে গিয়ে দেখবো যে কী কী কাজগুলো কী কী হচ্ছে এই স্নান যাত্রার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির দুর্গাপুরের, আর আজ এখানে শ্রী জগন্নাথের আপনার স্নান যাত্রা হবে। আর এটা হলো হচ্ছে সেই রথ যেটা 7 তারিখে, সামনের মাসের 7 তারিখে টানা হবে। তো আজকে শ্রী জগন্নাথের স্নান যাত্রা। তো চলুন আমরা ভেতরে যাব, গিয়ে দেখব। তো আজকের এই স্নান যাত্রা দেখছেন প্রচুর লোকজন আস্তে আস্তে ভিড় করেছে মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথের পুজোটা হয়ে গেলে তখন হবে যজ্ঞটা আরম্ভ হবে। যজ্ঞ শেষ হওয়ার পরে আমাদের আবার এখানে জগন্নাথ দেবকে বাইরেটা বের করে ট্রেট পর রেখে তারপর সেখানে সবাই দুধ গঙ্গা জল দিয়ে জগন্নাথকে স্নান করান। স্নান করানোর পরে তারপরে ওনার জায়গা মতো ওনাকে আবার পাঠানো হবে। স্নান করানো হয় কেন দিয়ে ওনাকে স্নান করানোর পরে জ্বরটা আসে, জ্বর আসার পরে নিচে ওনাকে একটা ঘরের মধ্যে রাখা হয়, সেখানে কেউ মানে সাক্ষাৎ করতে পারবে না, ওনার দর্শন মানে তখন আর কেউ করতে পারে না। ওটা একমাত্র পুরোহিত মশাই পুজো দেন, উনি যা তখন থাকেন, পুজোর হয়ে গেলে ব্যাস আবার তিনি ভোগ দেওয়ার পরে বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়ার পরে আবার যখন আমাদের রথের মেলাটা আসে তখন ওনাকে বের করা হয়, বের করিয়ে যেমনটি পুজো আরতি সমস্ত করা হয়, তারপরে মেলায় আমরা সবাই মিলে মানে সোজা রথে আমরা বেরোই, বেরিয়ে তারপরে ঠাকুরকে আমরা তিলকের মাঠে আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে আবার প্রতিষ্ঠাতা করা হয়। ওখানে এক সপ্তাহের মতো থাকেন উল্টো রথ পর্যন্ত থাকার পরে তারপরে আবার আমরা নিয়ে আসি এই মন্দিরে। মন্দিরে ওনার যথাস্থানে আবার যেভাবে আমাদের মানে ঠাকুরকে নামানো হয় রথের থেকে, নামিয়ে সবাই মিলে শাক ঘণ্টা খোল করতাল সমস্ত বাজিয়ে তাকেও আবার তার আসনে বসানো হয়। আসনে বসানোর পরে তাকে যেমনটি পুজো দেওয়ার সেরকমভাবে আবার পুজো দেওয়া হয়। পুজো দিয়ে তারপরে আমরা সবাই মিলে আবার চলে যাই রথের মেলার কাছে। মেলার কাছে আমাদের যেমন এনকোয়ারিতে বসার ডিউটি থাকে সেরকম আমরা বসি, যে যার ডিউটি সে তখন পালন করে। আমার নাম সুপর্ণা দাশগুপ্ত, মন্দিরটা হচ্ছে সৃজনের জগন্নাথ মন্দির। আমাদের এই মন্দিরে খুব নাম আছে আর আমাদের এই জগন্নাথেরও খুব নাম আছে। আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুরের সৃজনের জগন্নাথ মন্দিরের একদম মন্দির প্রাঙ্গণের ভিতরে। তো আজকে জগন্নাথ মন্দিরের জগন্নাথের স্নান যাত্রা আছে, উৎসব, তারপরেই জগন্নাথকে স্নান করানো হবে। প্রচুর লোকের ভিড় দেখলেন এবং তাদের কথাও শুনলেন যে কেন তাদের স্নান, কেন তাকে স্নান করানো হয় জগন্নাথকে। তো চলুন আমরা এখন ওয়েট করি কতক্ষণে এই জগন্নাথ স্নান যাত্রার। তো দেখতেই পাচ্ছেন মন্দিরের একদম চারপাশে ভিড় হয়ে রয়েছে, যারা জল ঢালবেন তারা। তো আমরা একটু ওপরে যাব, গিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন এই জগন্নাথ মন্দির।
তো এই হলো সেই লাইন যেখানে জল ঢালছে লোকে। তো চলুন আমরা একটু মন্দিরের ঠাকুরের কাছে যাব, গিয়ে দেখব। তো এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। তো দেখতেই পাচ্ছেন যে কত ভিড় রয়েছে জল ঢালার জন্যে। দেখি যদি একটু ঠাকুরের দর্শন পাই। লাইন দেখতে পাচ্ছেন কত লাইন। দেখি কাকিমা, আপনাদের কেমন লাগলো এই জগন্নাথের স্নান যাত্রা? তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্টসে লিখে জানাবেন। এই যে প্রোগ্রামটা এখানে শেষ করলাম, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।